ومن أحسن قولا ممن دعا إلى الله دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده جسم بول چلیں جناب هي جاكت التقادي إفتار دا إمر الله سبحانه وتعالى بولين إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. পরিয় বতম ইনল্ল ওলাহ আলিম না হাকিম আলসহানতা আলা এ দ্বারা প্রমাণ করে দিয়েছেন জাকাতের টাকা যাদের দেওয়া যাবে তাদের সম্পর্কে যে ইন্ন মা সদাকা তলিল ফকারা ফোকা ফোকারাদের যারা ফকির ওয়াল মাসাকিন যারা মিস্কিন ওয়ালা আমিলিন আলাইহা আর জাকাতের টাকা আদায়ের জন্য যারা কর্ম করে কাজ করে তাদের ওয়াল মু আল্লাহ ফাতুব হুম ওফির রে কাব ফাতে কুলুব হুম ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অন্যদেরকে দেওয়া যায় এরপরে অফির রে কাব ওফির রে কাব দাস মুক্তির জন্য দাস মুক্তির জন্য ওলগা ইমিন যারা ঋণগ্রস্ত তাদেরকে অফি সাবির আল্লাহর দিনের পথে যারা আল্লাহর দিনকে সম্মানত করার জন্য আল্লাহর পথে লড়াই করে তাদের অবনিসাবিল যারা মুসাফির যারা মুসাফির তাদেরকে দেওয়া যাবে মুসাফির এরপরে আর একটা বিষয় এখানে আসে দেখা যায় যে কেউ রাস্তা পথে কিছু হারিয়ে দিয়েছে ওর এলাকাতে টাকা পয়সা রয়েছে কিন্তু বাস যাত্রী যা বাসযোগে কোথাও গেছে অথবা ট্রেন যোগে রাস্তা পথে হয়তো টাকা পয়সা হারিয়ে গেছে এখন সে যদি তার প্রয়োজন টাকা পয়সার ক্ষেত্রে সে জাকাত নিতে পারে জি যেহেতু আপনার ইফতার একটা এবাদত এবাদতের ক্ষেত্রে আপনার হাল যেটা রুজি আপনার নিজের ইনকাম থেকেই সেখানে আপনি দিবেন কারণ এখানে আয়াতে আল্লা সুহানাত যে জায়াত কথাগুলো বললেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে এ কথাগুলো তাই জাকাতের টাকা দিয়ে ইফতার নয় বরং আপনার নিজের টাকা দিয়ে কারণ ইফতার করালে ও যাকে ইফতার করাবেন তার পরিমাণ আল্লাহ ভাঙাতা নেকি দিবেন নেকি দিবেন তার নেকে থেকে কিছু কাটা হবে না বিধায় জাকাত যার যে যে প্রাপ্য তাদেরকে জাকাত দিবেন কিন্তু ইফতার করাবেন না জাকাতের টাকা দিয়ে আপনার নিজের টাকা দিয়ে ইফতার করাবেন ইফতার করাবেন আল্লাহ হানা তালা যেন আমাদের সে তৌফিক Dan korin Allah wa'alam Assalamualaikum warahmatullahi